কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রের বন্দুক হামলার ঘটনা। প্রায় প্রতিদিনই একের পর এক বন্দুক হামলায় প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। স্কুল, কলেজ, রেস্তোরাঁ, শপিং মল, কোনো জায়গা বাদ নেই বন্দুক হামলা থেকে। এরই ধারাবাহিকতায় এবার মেরিল্যান্ডের অ্যানাপোলিস শহরে ঘটেছে বন্দুক সহিংসতার ঘটনা। শুক্রবার স্থানীয় সময় দুপুরে অ্যানাপোলিসের একটি বিপণী বিতানে এ হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন কয়েকজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে মৃতদেহগুলোকে উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনার পরপর নিরাপত্তার স্বার্থে রাস্তায় চলাচল বন্ধ করে দেয় স্থানীয় পুলিশ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ঠিক কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছুই জানায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারণ জানতে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। মৌসুমী সাথী, সময় সংবাদ।